আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা হচ্ছে আমার 2021 সালের লাস্ট একটা ভিডিও, এটাই মনে হয় আমার লাস্ট ভিডিও, তাছাড়া আর কোনো ভিডিও নাই। তো এটা হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে রাত্রেবেলা একটু বাইরে যাচ্ছি খাবার খাওয়ার জন্য, প্লাস কিছু কেনাকাটা করার জন্য। তো প্রথমে আমি হচ্ছে মার্কেটে চলে আসছি, আর মার্কেটের মধ্যে আসলে ভিডিও করা পসিবল না, এখানে মার্কেটে এসেছি। মার্কেট থেকে আসার পর আমি এইগুলা জিনিস কেনাকাটা করছি। এটা হচ্ছে আমার সেই পছন্দের একটা জুতা, এই যেহেতু ব্ল্যাক কালার আমার এমনিই পছন্দ, প্লাস আমি হচ্ছে শু পরতে একটু পছন্দ করি, যার কারণে ফাইনালি আমি হচ্ছে এই জুতাটা কিনছি। এটা এটা আমার খুব পছন্দের একটা জুতা। আমার এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ফাইনালি আরও একটা জিনিস কিনছি, এটা আমার অনেক অনেক পছন্দের। এই জিনিসটা আমি কয়েকবার দাম টাম ঠিক করে আসি, আবার যাই আবার যাই, লাস্ট পর্যায়ে এটা কিনেই ফেলছি। এটা হচ্ছে এই যে ব্যাগটা, এটা আমার খুব পছন্দের ছিল। এই ব্যাগটা আমি অনেক ঘোরাঘুরি করার পরে একবার মানে দিতে চায় না, আমার দামের সাথে হয় না, লাস্ট পর্যায়ে এটা আমি পরে নিয়েছি। এটা আমার অনেক পছন্দের, বললামই তো কালো কালার আমার এমনিই খুব ভালো লাগে। তো ব্যাগটা মানে খুব সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস, এখানে যে চেনটা আছে জিপারটা যেটা, এটাটা অনেক সুন্দর ছিল, অনেকটা হার্ডি ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর মাঝখানে একটাই শুধু চেন, আর মাঝখানে তিনটা পার্ট ছিল, এখানে এরকম তিনটা পার্ট করা ছিল। তো ব্যাগটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার তো খুব ভালো লাগছে। নিজের জিনিস সবসময় মনে হয় ভালোই লাগে। তো যাই হোক, এরপরে আমরা আমাদের এই কেনাকাটাগুলো ওই সময় দেখানো মানে দেখাইতে পারি নাই, তো এখন দেখাই দিলাম। তো ওখান থেকে আমরা মার্কেট থেকে বের হয়ে আমরা যাচ্ছি হচ্ছে আম্বরখানার দিকে। আমরা যেহেতু বন্দরে জিন্দাবাজারে ছিলাম, ওখান থেকে আমরা হচ্ছে যাচ্ছি আম্বরখানার দিকে। আর এটা হচ্ছে চৌহাট্টা পয়েন্টের, যেখানে চৌহাট্টা পয়েন্ট পার হওয়ার পরে আসলে রাত্রের শহরটা দেখতে কিন্তু খুব ভালোই লাগে, চার সাইডে লাইটিং করা থাকে, খুব ভালো লাগে। তো এখান থেকে আমরা যাচ্ছি মেয়েকে কিছু খাবার খাওয়াবো, এই কারণে আমরা যাচ্ছি হচ্ছে আর্কেডিয়াতে। আর্কেডিয়া তো সবাই চিনে, আমরা সিলেটে যারা থাকে আর্কেডিয়াতে সবাই চিনে। তো ফাইনালি আমরা হচ্ছে আর্কেডিয়াতে এখানে যাবো, আর্কেডিয়াতে এখানে তিনতলাতে। তো আমরা এখানে যাচ্ছি এখন। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোটো বেল বাটন আছে ওটা বাজিয়ে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ওই সময় আমি আমার ওহিকে নিয়ে যাই নাই, ওহিকে ওর মাদ্রাসার টিচারের কাছে রেখে গেছিলাম। তো ফাইনালি আমরা হচ্ছে এখানে চলে আসছি আর্কেডিয়াতে। তো তো এখানের পরিবেশটা আসলে খুব ভালো লাগছে। আর্কেডিয়াতে আমি ফার্স্ট টাইম, এর আগে আমি এখানে আসি নাই। তো ভিডিওটা আসলে কয়েকদিন আগের হয়ে গেছে, আজকে লাস্ট ভিডিও, বছরের শেষের দিকে শেষের দিন ভিডিওটা আমি আপলোড করলাম। এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে, আর এখানে একমাত্র আমি মনে একটা মানুষ ছিলাম বোরকা পরা। আর এখানে আশেপাশে ঘুরে দেখি কেউ বোরকা পরা নাই, শুধু আর মেয়ে বলছে আমি তুমি একা বোরকা পরে আসছো, এখন কেউ নাই। আর এই পিছন সাইডে যেটা, এটা হচ্ছে ডেজার্ট, কেক, কফি, এই আইটেমগুলো আছে পিছন সাইডে। আমরা যেহেতু এখানে আমি ভিডিওতে অনেকবার দেখছি ঢাকায় রেস্টুরেন্ট যেটা আছে, আমি ঢাকায় রেস্টুরেন্টে খাবারটা খাইতে গেছি, ইন্ডিয়ান কিছু খাবারগুলো আছে এগুলো, আর সাথে আমার এই তো রাজকন্যা, আমার মেয়েটাকে আমি সাথে করে নিয়ে গেছি। তো ফাইনালি আমরা ওখানে খাবারটা অর্ডার করে আসছি, খাবারটা আনার জন্য যাচ্ছি। ফার্স্ট টাইমে যা অর্ডার করছি, এখানে তো খাবারটা আগে অর্ডার করে বিলটা পে করে তারপরে বসতে হয়, যখন খাবারটা রেডি হয়ে যায় তখন ওরাই ওখান থেকে ডাক দেয় যে আপনার খাবারগুলো রেডি হয়ে গেছে, আপনারা নিয়ে যান। তো ওখানে আমি হচ্ছে যেখানে বসছি ওখানটা, ওখান থেকে কাউন্টারটা একটু সামনে ছিল, তো ওখান থেকে আমি খাবারগুলো নিয়ে আসতেছি, মেয়ে বসার জায়গাতে বসে আছে। তো আমরা এখানে হচ্ছে দুটো খাবার অর্ডার করছি, একটা হচ্ছে দোসা আর একটা হচ্ছে ছোলা বাটুরা আছে, ছোলা বাটুরা, এই দুটো খাবারই আমরা অর্ডার করছি। যেহেতু আমরা দুজন মানুষ, এর জন্য আমরা একটা একটা করে দুটো খাবার অর্ডার করছি, দুজনে একসাথে খাবো, মানে দুটাই কেমন হয়েছে সেটা আমরা ট্রাই করব। তো ফার্স্ট টাইমে আমি হচ্ছে দোসাটা দিয়ে দিছে, তো দোসাটা রেখে আমি তারপরে ছোলা বাটুরা যেটা ওটা আনতে গেছি। ছোলা বাটুরাটা এত মজা ছিল আসলে বলার মতো না, মাশাল্লাহ অনেক মজা। ফার্স্ট টাইম মনে হচ্ছে যে এত মজার একটা খাবার ট্রাই করলাম, খুব ভালো লাগছে আমার কাছে এখানকার ছোলা বাটুরাটা। তো যাই হোক, আমরা খাবার টাবার শেষ করি, তারপরে আবার চলে যাওয়ার পালা শুরু হয়ে যাবে, যেহেতু এখানে রাত প্রায় 8টা সাড়ে 8টা বাজে গেছে, আমরা এখন চলে যাবো বাসায় খাবার শেষ করে।
তো ফাইনালি আমরা এখন হচ্ছে বাসা চলে যাওয়ার জন্য বের হয়েছি। তো ওই ফাঁকে আমি আমার মেয়ের একটু ভিডিও করলাম, আমি আগে নেমে চলে আসছি, এরপরে মেয়ে আসতেছিল, তো এরপর আমরা বাসায় চলে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য এবং আমার মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার মেয়ের মেয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, যেন একটু ভালো রেজাল্ট করতে পারে, সবাই অবশ্যই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আর বিগত পুরো 2021 সালে হয়তো অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, সবাই ক্ষমা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই সামনের দিনগুলো যাতে ভালোভাবে কাটাইতে পারি, ও এই দোয়াটাও করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, সি ইউ, টাটি।